ভোলা জেলাতে কয়েকদিন অতিবৃষ্টি হওয়ার কারণে সবজির খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়ির সামনে খালি জায়গায় রাস্তার পাশে আমরা সবজি চাষ শুরু করেছিলাম কিন্তু আমাদের সবজি গাছের অনেক সমস্যা হয়েছে বিশেষ করে লাউ গাছের যেসব লাউ গাছ আমরা রোপণ করেছিলাম সেসব লাউ গাছ পানি পেয়ে তাদের অবস্থার খারাপ অবস্থা হয়ে গেছে লাউ গাছগুলার পাতাগুলা প্রায় মরে গেছে আমরা ঢেকে রাখছি তারপর এ পানি লাউ গাছের মধ্যে এসে আমাদের চারার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানি না এগুলা বাঁচে কি না আমরা একটি লাউ লাউয়ের চারা দশ টাকা করে কিনে এনে রাস্তার পাশে খালি জায়গায় লাগাইছিলাম এই জায়গাটা সবসময় খালিই থাকে তাই জন্য আমরা ভাবছি এখানে সবজি চাষ করব কিন্তু আমাদের আশা নিরাশা হয়ে গেল আমাদের রাস্তার পাশে সব সবজি গাছ প্রায় মরণের মতো অবস্থা হয়ে গেছে